তাহলে বন্ধুরা, প্রকৃতির সৌন্দর্য, পাখির আওয়াজ শুনে মনটা ভালো হয়ে গেল তো? মন ভালো রাখাটা এই সময় খুব দরকার, তাই চলো মন ভালো নিয়ে একটা সুন্দর রান্না করে তোমাদের মনটা আরো ভালো করে দেব বলে আমি সোমা আবার আমি ফিরে এসেছি আমার চ্যানেল আহারের বাহার নিয়ে। আজকে আমি যে রান্নাটা করে তোমাদের দেখাবো তার নাম হলো মিক্স সোয়া চিলি পাস্তা। দেখো এই রান্নাটা দেখতে বা খেতে কতটা ভালো লাগবে, ভিডিওটা তার জন্য পুরো দেখতে হবে, এবং দেখার পর আমাকে নিশ্চয়ই লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে এই রান্নাটা করতে যেটা যেগুলো লাগছে সেগুলোর মধ্যে সবথেকে প্রথম যেটা লাগছে, যেটা আমি নিয়েছি আর কি, সেটা হলো পাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর এটা একটু এই এরকম হয়ে গেছে। এটা এইটা রয়েছে খানিকটা পরিমাণ, এটা এইটা যেহেতু এই সময় আমার কাছে এতটুকুই ছিল তাই জন্য আমি তরকারিটা বাড়ানোর জন্য এর সঙ্গে নিয়েছি সোয়া, যেগুলো সোয়া নাগেটস বলা হয়। সেগুলোকে আমি প্রথমে জলে শোক করে রেখেছিলাম, তারপরে জলটা ড্রেন আউট করে দিয়েছি। করে দেওয়ার পরে এইগুলো হয়েছে। এই দুটোকে নিয়ে এই এই দুটো ইনগ্রেডিয়েন্টস থাকবে, এই দুটোকেই নিয়ে আমি এই মিক্স চিলিটা বানাবো। এরপর নিয়েছি ডিম একটা ফাটিয়ে। এবার ডিমের মধ্যে আমি দেখতে পাচ্ছ নুন দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে আমি একটু রসুন বাটা মেশাবো। 1/4 টিস্পুন মতো আমি রসুন বাটা মেশালাম। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। জায়গাটা বড় নিয়েছি কারণ আমি এর মধ্যে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের মধ্যে আমি ওই সোয়া আর নাগেটসগুলো আর পাস্তাগুলো দিয়ে দেব। আমি এই আমার যে সোয়া এবং পাস্তাটা রয়েছে তার পরিমাপ অনুযায়ী আমি এর মধ্যে ময়দা মিক্স করব। এটা এক বাটি আছে, এটা আরো একটু ময়দা মিক্স করে আসছি। যে ব্যাটারটা তৈরি করলাম, ব্যাটারের মধ্যে আমি এই সোয়া এবং পাস্তাগুলো দিয়ে ভালো করে মাখিয়েছি। দেখো তার থিকনেসটা এরকম হবে, বেশি জলজলও হবে না, বেশি ময়দাও হবে না। এবার আমার এদিকে কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এবার আমি আস্তে করে ছেড়ে দেব। কেউ চাইলে একসঙ্গে পকোড়ার মতো করেও ভাজতে পারো বা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা একটা করে ভাজতে পারো, আমি দুরকম করেই ভাজবো, তাতে দেখতে ও খেতে দুটোই ভালো লাগবে। এগুলো সব দেওয়া হয়ে যাচ্ছে, এগুলো একটু লালচে বাদামি করে ভাজতে হবে, ভেজে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছ কি সুন্দর রংটা এসে গেছে। কেউ চাইলে এর থেকে ডিপ করেও ভাজতে পারে, কিন্তু এটা কড়াতেই আমি বুঝতে পারছি যে এটা ভালোই ক্রিস্পি হয়ে গেছে। আমি এটা এই অবস্থাতেই তুলে নিচ্ছি। এবার তেলটা একটু ঝরিয়ে তুলতে হবে কারণ এটা অনেকটা তেলে ভাজা। দেখো এর রংটা কেমন হয়েছে। এরপরে আমি এতে যেহেতু একটু সাদা সাদা মতো ভাজা হলো, তাই এর উপরে একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে, যেহেতু একটু লালচে করে ভাজতে চাইছি তাই জন্য, কেউ চাইলে এটা দিতে নাও পারে, এটা অপশনাল। এটা দিয়ে মিক্স করে আমি এবার তেলে ছেড়ে দিয়ে সবটা ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদের নেড়ে দেখাচ্ছি, তোমরা আওয়াজটা পাবে হয়তো। এগুলো এতটাই ক্রিস্পি এবং ঝরঝরে পরিষ্কার হবে। এখানে একটা টিপস আছে, এখানে যখন পাস্তাটা সেদ্ধ করবে তখন অবশ্যই তার মধ্যে 1 চামচ হোয়াইট অয়েল দিয়ে দেবে, তাহলে এই প্রত্যেকটা পাস্তা একে 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 অপরের গায়ে লেগে যাবে না, এরা ইন্ডিভিজুয়াল থাকবে, সেটা দেখতে বেশি ভালো লাগে তাই জন্য। এরপরে আমার তেল গরম আছে কড়ায়, আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো রসুন বাটা। এর মধ্যে প্রথমে আমি মিক্স করব, রসুন বাটা দিলাম,
এরপরে এর উপর থেকে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে দিতে হবে। আমি আগে একটা রান্নায় বলেছিলাম পেঁয়াজটা লাল করার জন্য কি করতে হবে, ওর মধ্যে আমি একটু চিনি ও একটু নুন অ্যাড করবো। হাফ চামচের মতো চিনি, এক চামচ নুন দিয়ে গ্যাসটা একটু জোর করে দেবো। দেখতেই পাচ্ছ রঙটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, কারণ চিনিটা ক্যারামেলাইজ হচ্ছে। এর উপর আমি দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম। এই রান্নাটা যেহেতু অনেকটা তেলে ভাজতে হয়, ফ্যাটটা অনেক বেশি থাকে, তাই জন্য এর মধ্যে অনেক বেশি ভেজিটেবল দিলে কাশ্মীর ফ্যাট ভেজিটেবলসের ভিটামিন মিনারেল এগুলো কম্বাইন হয়, রান্নাটা খুব নিউট্রিশিয়াস হয়ে যায়। যেহেতু আমার কাছে এখন গ্রিন ক্যাপসিকামটাই আছে, রেড আমি ইয়েলো ক্যাপসিকামটা এখন অ্যাভেলেবেল নেই, তাই আমি শুধু এটা দিয়ে করছি। কিন্তু অবশ্য করে তোমরা ওই ইয়েলো অ্যান্ড রেড ক্যাপসিকাম দিয়ে করবে, তাহলে দেখতে খেতে এবং নিউট্রিশিয়ানে যথেষ্ট গুণমান হবে। এর উপর থেকে আমি দিয়ে দেবো একটা টমেটো। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এটা চিনি, অনেকেই এই টমেটো ক্যাপসিকাম বড় বড় করে কুটে থাকেন এবং একটু ক্রিস্পিভাবে রেখে রান্না করেন। আমার ফ্যামিলিতে যেহেতু এই ক্রিস্পিনেসটা ক্যাপসিকামের অনেকেই পছন্দ করে না, সেই জন্য আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে একটুখানি সফট হওয়ার টাইমটা দেবো, তারপরে ফিরে আসবো। এটা নিয়ে গ্যাস কমিয়ে একটা চাপা দিয়ে দেখো, এবার এগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে গিয়ে একে অপরের সাথে মিশে গেছে, তার মানে আমার এই আনাজটা এখন অবগত হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্স করবো এক চামচের মতো ভিনিগার, সোয়া সসটা একটু বেশি যাবে, দু থেকে আড়াই চামচের মতো সোয়া সস, টমেটো সসের কথাটা বলে রাখি, টমেটো সস এইটাতে যার যত খুশি দিতে পারো, যে যত বেশি ভালোবাসো মিষ্টি জিনিস খেতে তার ততটাই টেস্টি লাগবে। আমি সেই হিসাব করে, আমার ছেলে যেহেতু খেতে খুব ভালোবাসে টমেটো সস, তাই একটু বেশি দিলাম। তোমাদের অনেকেরই মনে হতে পারে অনেক বেশি দিয়েছি, তারা তোমরা নিজেদের মাপ অনুযায়ী দেবে। চিলি সস আমি পারোর পক্ষে একটু কমই দিচ্ছি, কারণ বেশি ঝাল আমরা খাই না। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে, গ্যাসটা কিন্তু এই সময় আমার কম আছে। ভালো করে মিক্স হয়ে গেলে আমি উপর থেকে এগুলোকে ঢেলে দিচ্ছি। এগুলো এমনিও অনেক টেস্টি, অনেক ইয়াম্মি খেতে, দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে কত কমে গেছে, অনেকটাই খেয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। পুরোটা সসের সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেলে এতে নুনটা অবশ্যই দেখে নেবে, যার যার টেস্ট অনুযায়ী নুনটা এতে অ্যাড করতে হয়। কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে চায়, কেউ একটু নোনতা খেতে চায়, সেটা যাদের যাদের টেস্ট অনুযায়ী। এরপরে আমি যে পাত্রটাতে ব্যাটারটা করেছিলাম দেখো, সেটাকেই গোলাচ্ছি। তার মধ্যে ময়দা আছে,
যেটা আমার কাছে কর্নফ্লাওয়ারের কাজ করবে। আমি এটা কর্নফ্লাওয়ার ছাড়াই চিলি বানাচ্ছি। এই ময়দাটার মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে ফিরে আসছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে এই রান্নাটা হয়ে গেল। আমি এই রান্নাটা একটু ড্রাই করেছি, অনেকেই অনেকটা গ্রেভি রাখে আমি দেখেছি, বাট আই পার্সোনালি ডোন্ট লাইক সো মাচ গ্রেভি ইন মেনি টাইপস অফ চিলিজ, তাই জন্য আমি এটা একটুখানি গ্রেভি কমই রেখেছি। তোমরা চাইলে এটাতে গ্রেভি রাখতে পারো, তবে এটা পরোটা, ফ্রাইড রাইস, পনির রাইস, যে কোনো ধরনের অন্য ধরনের রাইসের সঙ্গে এটা খুব ভালো যায়, এছাড়া লুচির সঙ্গেও খুব ভালো যায়। এই রান্নাটা এমনিতে ভীষণ টেস্টি, সময় সবাই জানো। এই রান্নাটার টেস্টটা চিলি চিকেনের থেকে কোনো অংশেই কম নয়। আমার তো মনে হয় চিলি চিকেনের থেকেও এটা একটু ডিফারেন্ট খেতে, এবং ভীষণই তোমাদের ভালো লাগবে। তোমরা রান্না করে খেয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, এবং সবাই খুব ভালো থেকো, বাড়িতে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।